হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং তোমাদের পড়াশোনা খুব ভালো চলছে। বেশ কিছু মাস যাবৎ রিকোয়েস্ট পাচ্ছি সায়েন্সের বিষয়গুলো নিয়ে কিছু ভিডিও তৈরি করার ইচ্ছাও রয়েছে এবং ছিল, কিন্তু মেন সমস্যা হয়ে দাঁড়ায় সময়ের অভাবে ভিডিও তৈরি করা সম্ভব হয়নি। তো এবার ঠিক করলাম, না, সায়েন্সের ছাত্রছাত্রীদের জন্য ভিডিও এবার তৈরি করতে শুরু করব। তাই সায়েন্সের ছাত্রছাত্রীদের জন্য এটা প্রথম প্রয়াস। এই ভিডিওতে কলকাতা বিশ্ববিদ্যালয়ের CBCS আন্ডারে বটানির যে অনার্স এবং জেনারেলের কোয়েশ্চেন প্যাটার্ন ফর অল কোর্সেস, সেমিস্টার ওয়ান থেকে টোটাল যত কটা সেমিস্টার রয়েছে সব সেমিস্টার জন্য কোয়েশ্চেন প্যাটার্ন এখানে আলোচনা করেছি, যেটি বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশ করেছে। প্রথমেই আমরা দেখে নেব ইন্টারনাল অ্যাসেসমেন্ট, এবং প্রথমে আমরা দেখব ইন্টারনাল অ্যাসেসমেন্টের ফুল মার্কস। মার্কস রয়েছে 10। এই ইন্টারনাল অ্যাসেসমেন্টে কী করতে হবে দেখে নিই। নাম্বার ওয়ানে বলছে শর্ট আনসার টাইপ, অর্থাৎ শর্ট আনসার টাইপ কোয়েশ্চেনে তোমাদের পরীক্ষা হবে, কিন্তু কটা কোয়েশ্চেন থাকবে, 25 মার্কস ফর ইচ পেপার। যদি অনার্সের তোমরা স্টুডেন্ট হও তাহলে তোমাদের দুটো সিসি থাকছে, সেখানে প্রত্যেকটা সিসিতে কিন্তু 25 মার্কস করে তোমাদের পরীক্ষা দিতে হবে, এবং এই 25 মার্কসের যে তোমরা পরীক্ষা দেবে এটা কিন্তু অনার্স এবং জেনারেল সবগুলোর ক্ষেত্রে কিন্তু এই 25 মার্কসের পরীক্ষাই দিতে হবে। এবং একটা খুব ইন্টারেস্টিং বিষয় তোমরা তো নোটিস করছো যে 25 মার্কস কিন্তু ফুল মার্কস 10, তাহলে সেটা কিভাবে ওই 10 মার্কসে যাবে সে ব্যাপারে জাস্ট একটু পরে জানাচ্ছি। এ ব্যাপারে কলকাতা বিশ্ববিদ্যালয়ের বটানি বিভাগ বলছে যে মার্কস অবটেন টু বি কনভার্টেড প্রপোর্শনেটলি টু দ্য মার্কস অ্যালটেড ফর দ্য ইন্টারনাল এক্সামিনেশন, অর্থাৎ ওই 25 নম্বরের পরীক্ষা নেওয়া হবে, 25 নম্বরে তুমি যত নম্বর পাবে সেই নম্বরটাকে 10 নম্বর টোটাল যে 10 নম্বর সেই 10 নম্বর হিসেবে কনভার্ট করা হবে, এবং তারপরে যে মার্কসটা হবে সেটাই তোমার মার্কস অবটেন্ড হবে। দেখে নি কত সময় থাকছে এর জন্য, সময় তুমি পাবে 1 ঘন্টা। এবার চলে আসি প্র্যাকটিক্যাল এক্সামিনেশনে। দেখে নেওয়া যাক প্র্যাকটিক্যাল এক্সামিনেশনের ফুল মার্কস। ফুল মার্কস হলো 30। সময় কত পাচ্ছ, সময় হচ্ছে 3-4 আওয়ার্স, 3-4 ঘন্টা। এই সময়টা কিন্তু অনার্স এবং জেনারেল দুটোর ক্ষেত্রেই প্র্যাকটিক্যালের জন্য সমান সময়। প্রথমে আমরা অনার্সের কোর্সের জন্য কীরকম প্র্যাকটিক্যাল করানো হবে সেটা দেখে নেব, তারপর আমরা জেনারেল কোর্সের জন্য দেখব। অনার্স কোর্সের জন্য করানো হতে পারে ওয়ার্কআউট অথবা আইডেন্টিফিকেশন, এটা কিন্তু অথবা, সবকটার এক নয়, ওয়ার্কআউট, আইডেন্টিফিকেশন অথবা ডেমনস্ট্রেশন, এই তিনটের মধ্যে যে কোনো একটা নিয়ে তোমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষা হতে পারে। এর জন্য মার্কস কত থাকছে দেখে নেওয়া যাক, এর জন্য মার্কস থাকছে 16। চলে আসছি এবার ক্লাসরুম পারফরমেন্স। ক্লাসরুম পারফরমেন্সের মার্কস থাকছে 8, আর থাকছে ভাইবা বসে। ভাইবা বসেতে তোমাদের মার্কস থাকছে 6, অর্থাৎ 16+8+6=30। সো এই প্র্যাকটিক্যাল এক্সামিনেশন 30 এইভাবে কমপ্লিট হবে। এবার আমরা দেখব জেনারেল কোর্সের জন্য যে কি প্র্যাকটিক্যাল করতে হবে। টাইম এখানেও 3-4 ঘন্টা সময় বরাদ্দ থাকবে, এবং কি কি করানো হবে, ওয়ার্কআউট অথবা ডেমনস্ট্রেশন অথবা আইডেন্টিফিকেশন, এর জন্য মার্কস বরাদ্দ থাকছে 20। এছাড়া থাকছে ল্যাবরেটরি রেকর্ড, তার জন্য বরাদ্দ মার্কস হচ্ছে 5,
আর থাকছে ভাইবা ভোসে, এর জন্য বরাদ্দ মার্কস 5, অর্থাৎ 25-5 হলো 30। আসছি এবার একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। তোমরা যে প্র্যাকটিক্যাল পরীক্ষা দেবে সেই প্র্যাকটিক্যাল পরীক্ষার সেন্টার কী হবে এবং এক্সামিনার কারা থাকবেন সে বিষয়ে এবার আমি জানাবো। প্রথমে দেখতে পাচ্ছ স্ট্রিম, কোর্স টাইপ, এক্সাম ভেনু অ্যান্ড এক্সামিনার্স। স্ট্রিম যদি অনার্স হয়, বটানি যদি তোমার অনার্সে থাকে এবং কোর্স টাইপ যদি কোর কোর্স অর্থাৎ সিসি হয়, তাহলে তোমার এক্সাম ভেনু হবে কিন্তু অ্যাওয়ে, অর্থাৎ তোমাকে অন্য কোনো কলেজে গিয়ে এই প্র্যাকটিক্যাল পরীক্ষাটা দিতে হবে। এক্সামিনার কারা থাকবেন? ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল, ইন্টারনাল এবং এক্সটার্নাল, অর্থাৎ তোমার কলেজের প্রফেসর্স এবং অন্য কলেজের প্রফেসর দুজনেই তোমার প্র্যাকটিক্যাল এক্সামটা ইভ্যালুয়েট করবে। আসি বা জেন্ডেলের ক্ষেত্রে, জেন্ডেলের যদি কোর্স টাইপ কোর কোর্স হয় তাহলে এক্সাম ভেনু কিন্তু হোম হবে এবং এক্সামিনার ইন্টারনাল, অর্থাৎ তোমাদের কলেজেই প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে এবং তোমাদের সেই প্র্যাকটিক্যাল পরীক্ষাটাকে ইভ্যালুয়েট করবেন তোমাদের কলেজের মাননীয় অধ্যাপকরাই। এবার আসছি থিওরিটিক্যাল এক্সামিনেশনে, অর্থাৎ যেটা তোমাদের এন্ড সেমিস্টার পরীক্ষা দিতে হবে তার কোয়েশ্চেন প্যাটার্ন কেমন হবে একটু দেখে নিই। এটা কিন্তু অনার্স এবং জেনারেল দুটোর ক্ষেত্রেই এই রকম কোয়েশ্চেন প্যাটার্নই পরীক্ষা হবে। ফুল মার্কস তোমাদের থাকছে 50। তোমাদের সামনে একটা টেবিল আসছে, টেবিলে তোমরা দেখতে পাচ্ছ কোয়েশ্চেন টাইপ, অ্যাভেলেবেল কোয়েশ্চেন, কোয়েশ্চেন টু অ্যাটেম্পট, ওয়ার্ড লিমিট, মার্কস অর কোয়েশ্চন পার কোয়েশ্চনস অ্যান্ড ফুল মার্কস। কোয়েশ্চেন টাইপে প্রথমে দেখো রয়েছে অবজেক্টিভ, কটা কোয়েশ্চেন থাকবে এখানে বলা হয়নি, বলা হয়েছে 5টা কোয়েশ্চেন লিখতে হবে প্রতিটার জন্য, বরাদ্দ মার্কস 2, অর্থাৎ 5×2=10। শর্ট নোট লিখতে হবে, এখানেও কটা কোয়েশ্চেন থাকবে সেটা বলা হয়নি, দুটো অ্যাটেম্প করতে হবে, প্রত্যেকটার জন্য মার্কস হচ্ছে 5, তো 2×5 হচ্ছে 10 নাম্বার। আর লং কোয়েশ্চেন লিখতে হবে 3টে, কটা এক্সট্রা থাকবে সেটা বলে দেওয়া হয়নি, 3×3 প্রতিটা কোয়েশ্চেনের জন্য মার্কস হলো 10, 3×10=30, তাহলে টোটাল মার্কস হলো 50। এবারে আমরা দেখব যে টাইম ফর থিওরিটিক্যাল এক্সামিনেশন, এই থিওরিটি পরীক্ষার জন্য কত সময় বরাদ্দ থাকবে। সময় বরাদ্দ দেবে 2 ঘন্টা। এবং পরীক্ষাটা কোথায় হবে, এক্সাম ভেনু কী হবে? এক্সাম ভেনু হচ্ছে অ্যাওয়ে, অর্থাৎ তোমাদের কলেজ থেকে অন্য কলেজে গিয়ে তোমাকে পরীক্ষা দিতে হবে। এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই ভিডিওটিকে শেয়ার করো এবং তোমার বন্ধুদেরও ভিডিওটি দেখার সুযোগ করে দাও। আর হ্যাঁ, যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তাদের উদ্দেশ্যে বলছি, ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড হেল্প মি আপলোড মোর অ্যান্ড মোর ভিডিওস। আর ডোন্ট ফরগেট টু হিট দিস বেল আইকন। যদি তুমি এই বেল আইকনে হিট করো তাহলে আমি যখন যখন নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে তুমি নোটিফিকেশন পাবে। আর তোমাদের যদি কোনো কোয়ারি থাকে, কোনো কোয়েশ্চেন থাকে, এছাড়া ভিডিওটি কেমন লাগলো সেটা জানাতেও তোমরা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই তোমাদের কমেন্টটা করো। তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকলাম। থ্যাংক ইউ।